Salam, salam, hajar salam, shakul shohi charoni, amar hridaye rekhe jete chai, tader sritir charoni, salam, salam. প্রথম সভানেত্রী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সংগ্রামী জননেত্রী তার নীলুফার কায়সার তার সমাপনী ভাষণ দিবেন। সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী, আপনারা সবাই আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আমি আজকে অনেক কথাই বলতে চেয়েছিলাম, কিন্তু স্মৃতিচারণ এবং শেষ পর্বের অনুষ্ঠানে কিন্তু আমার সভা নেতৃত্ব করার কথা না। আমার কাজ ছিল শুধুমাত্র মহিলাদের আলোচনা অনুষ্ঠানটা আয়োজন করার এবং বক্তাদেরকে আপনাদের সামনে পেশ করার, কিন্তু এখানে এসে আমার এক ঘন্টায় চলে যাওয়ার কথা, কিন্তু এখানে এসে এতক্ষণ ধরে আমি বসে সবার স্মৃতিচারণ শুনতে পেরে আজকে আমি নিজেকে সত্যি খুবই গৌরবান্বিত মনে করছি। এবং এর ফলে আমারও কেন জানি হৃদয়টা একদম ভারাক্রান্ত হয়ে গেল। অনেক চেনা শোনা কথা, অনেক চেনা জানা লোকের কথা আমি শুনলাম এবং তাদের কথা মনে পড়ে অনেকে আজকে বেঁচে নেই, অনেক কথা মনে পড়ছে। স্মৃতি স্মৃতি আমাকে কষ্ট দিচ্ছিল, আমি চিন্তা করছিলাম যে সত্যি কত যুগ পার, কত বছর পার হয়ে গেল, কিন্তু প্রতি বছর আমরা 26শে মার্চ ঠিকই পালন করি, রক্তাক্ত মার্চ মাস ঠিকই আমাদের কাছে আসে, কিন্তু একটা অনুষ্ঠান হিসাবে সেই 26শে মার্চই আমরা পালন করে সেদিনই পরের দিনই আমরা সেটা কথা ভুলে যাই। কিন্তু আজকে স্বাধীনতা মেলা পরিষদ 2001 সালের যেই স্বাধীনতা মেলাটা অনুষ্ঠান রূপে প্রতিষ্ঠিত করার যে উদ্যোগ নিয়েছেন, আমি মনে করি সেটা একটা খুবই ভালো উদ্যোগ হয়েছে। যখন যোদ্ধারা আসতেন, মুক্তিযোদ্ধারা, অনেক কথা আমার স্বামীর সাথে আলোচনা করতেন, মাঝে মধ্যে আমি অনেক কিছু শুনতাম এবং হাসান তৌফিক ইমাম সাহেবকেও আমি নিজের চোখে দেখেছি এবং তাকে আমি এককালীন কিছু গোলা বারুদও দিয়েছিলাম যেটা আমার মারফত পার করা হয়েছিল। আমিও মুক্তিযুদ্ধ করেছি এবং আমি আশা রাখি যে আগামী বছর ইনশাল্লাহ আর কোনো দায়িত্ব না নিয়ে আপনাদের সামনে আমি স্মৃতিচারণ করব। আমার যতটুকু সাধ্য ছিল আজকে আমি সেটা আপনাদের জন্যে করেছি। আমি আপাদেরকে হাজির করেছি, ফাহমিদা আপা এবং রওশন আক্তার আপা, ওনারা আমার অগ্রজ, আমার খুবই বড় বোনের মতো ওনারা, এবং নীলুফার জহুর, সে আমার অনুজ, সে স্কুলে আমার 2 ক্লাস নিচে পড়ত। আশা করি আপনাদের আমাদের আলোচনা অনুষ্ঠানটা ভালো লেগেছে, আপনাদের সবাই ধৈর্য ধরে বসে আছেন, খুব ভালো লাগছে আপনাদের সাথে আমার থাকতে।
কিন্তু অনুষ্ঠান তো শেষ হতেই হবে এবং বাড়ি ফিরতেই হবে আমাদের সবাইকে। তাই আবার করে ধন্যবাদ।